বাবারে আর কাঁদিস না, তোর বাবা মারা গেছে তো কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোর বাবারই মতো। আচ্ছা, এই গ্রামে যদি কোনো ছেলের মা মারা যায়, ও মাসি জানতো, আপনারা জানতো, ছেলেটাকে সান্ত্বনা দেন, কি বলেন? বাবা আর কাঁদিস না, তোর মা মারা গেছে তো কি হয়েছে, আমি আছি, তোর কাকিমা আছে, তোর জেঠিমা আছে, মাসিমা আছে,
আমরা সবাই তোর মায়ের মতো। আচ্ছা আমার দাদা ভাইদেরকে বলছি, এই গ্রামে যদি কোনো ছেলের বউ মারা যায় তো আমার দিদি ভাইরা যায়? তো যায়। আচ্ছা কেউ কে গিয়ে বলে, হো গো তুমি আর কেঁদো না, তোমার বউ মারা গেছে তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোমার বইয়েরই মতো। কি কেউ বলে? তা কি বলছে? আদরের পুত্র কন্যা করিবে কান্না, সোনা দানা হীরা পান্না কিছু সংসারে দেবে না, আদরের প্রাণ প্রিয় শিশু দু চোখে জলে ভাসি, কাঁদবে পাড়া পড়শি দেবে একটি সান্ত্বনা, যাবো চলে যাবো চলে যাবো চলে সকলকে ছেড়ে, একদিন 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 মরে যাবো রে, সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাবো রে, কি হবে সংসার করে রে, একদিন চলে যাবো রে, একদিন মরে যাবো রে, একদিন চলে যাবো রে, একদিন মরে যাবো রে, একদিন চলে যাবো রে, একদিন মরে যাবো রে, একদিন চলে যাবো রে। বাঁধো মন বাঁধো মন বাঁধো মন, মন বাঁধো মন বাঁধো মন, খেজুরি গাছে হারি বাঁধো মন, খেজুরি গাছে হারি বাঁধো thank you.
আবার গাছের উপর উঠে তারা গাছের উপর উঠে তারা করে রস আসাধন খেজুর গাছে হাড়ি পাথম খেজুর গাছে হাড়ি পাথম খেজুর গাছে হাড়ি পাথম খেজুর গাছে হাড়ি পাথম নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মর খেজুর গাছে হাড়ি পাথম 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 মেঘা ও আমার প্রেমিকাকে পহেলা ছিটায় দিয়ে যায় দে
তোর গুড়া গালি ছুটে দেখি আগে তার লাগে ছটপট মন করে মেঘা বারে বারে করি যে মানা ওই যমুনাতে জ্বালানিতে ও রাধে একলা যেও না ওর রাধে তোমায় বারে বারে করি যে মানা ওই যমুনাতে জ্বালানিতে রাধে একলা যে ও রাধে ও রাধে তোমায় বারে বারে করিতে মানা রাধে তোমায় বারে বারে করিতে মানা যমুনাতে জ্বালানিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে করিতে মানা রাধে তোমায় বারে বারে করিতে মানা thank you.
দিদি ভাইদেরকে বলছি, বলুন তো দেখি রাধা বড় না কৃষ্ণ বড়, কে বড়? আমি একটু দিদি ভাইদের কাছে যাব। কে বড়, রাধা বড় না কৃষ্ণ বড়? কৃষ্ণ বড়। এই দেখো এদিকে ছেলে মানুষ দেখে বলছে কৃষ্ণ বড়। কে বড়? আরে রাধা বড় না কৃষ্ণ বড়? রাধা বড়, তাই না? রাধা বড়, আমাদের মেয়েরা বড়, তাই তো? তো আমরা তো রাধাদের দলেই পড়ি নাকি? একদম। তো সবাই মিলে রাধা নামে ধ্বনি দেব, একটু হাত তুলুন তো দেখি সবাই মিলে। যে যে হাত না তুলবে চাদরের ভিতর থেকে হাত বের করো আগে। যে যে হাত না তুলবে সে সে নরকে পচে মরবে। আর যে যে যারা দাঁড়িয়ে আছো ভাবছো যে আমরা হাত তুলবো না, পকেটে হাত ঢুকিয়ে রাখবো, বলছি কৃষ্ণ নামে সব পাপ তাপ দূরে চলে যায়। একবার কৃষ্ণ নাম করলে আমাদের পাপ দূরে চলে যায়। ও মা, সংসারে কাজে মত্ত হয়ে থাকি, সারা দিনেও ঠাকুরকে ডাকতে পারি না। তো সংসারে যদি আমরা ঠাকুরকে না ডাকতে পারি, বলছে দিনে তুমি একবার ডেকো, দিনে একবার। রাত্রেবেলা শোয়ার সময় কী করি? একটু ভগবানকে ডাকি। কখন ডাকি ভগবানকে? শোয়ার সময় ডাকি, ভুলে যাই। যখন কষ্ট পাই দুঃখ লাগে মনে, হে ভগবান কেন এত কষ্ট দিলে, এটাই বলি নাকি? তবুও ভগবানকে ডাকি। তাই বলছে সংসারে থাকো, যেখানে থাকো একবার হলেও সে গোবিন্দের নাম স্মরণ করবে। কই দেখি সবাই মিলে হাত তোলো, সবাই, যারা যারা দাঁড়িয়ে আছো তারাও হাত তুলবে, নইলে নরকে পচে মরবে কিন্তু। জয় জয় রাধা রানী প্রেমানন্দ হরি হরি বলো। বলো রাধা রানী কি? বলো রাধা রানী কি? বলো রাধা রানী কি? হে মা, এই দেখো, এই দেখো সবুজ, এই যে যে চাদর পরা, সবুজ চাদর পরা হাত তোলেনি। ও মা, আমি কিন্তু এমন একজন মেয়ে মানুষ, বলতে ভালোবাসি নারীদের মধ্যে চারটি জাত থাকে, হস্তিনী পদ্মিনী সংখিনী চিত্রানী, তাই তো? তো যেসব নারী হচ্ছে হস্তিনী নারী, তারা কিন্তু কৃষ্ণ নাম শোনে না। আর কোথাও যদি কৃষ্ণ নাম হয় সেখানে গিয়ে বাধা দেয়, কৃষ্ণ নাম শোনে না, হাত তোলে না, উলুর্ধ্বনি দেয় না, যারা হস্তিনী নারী। আর পুরুষের মধ্যে চারটি জাত আছে, তার মধ্যে একটাই বলবো, অশ্বমার্কা পুরুষ যারা হরি নাম শোনে না তারা। একদিন জগাই মাধায়ও কিন্তু হরি নামে বাধা ছিল, তারা কি করেছে? পাড়ায় পাড়ায় শেষ পর্যন্ত হরি নাম করেছে, তাই তো মা? করেনি? তাহলে আজকে আমার এই দিদি ভাইরা যারা আছে সবাই মিলে, আমি আবারও বলছি মুখ ঢাকলে চলবে না, সবাইকে হাত তুলতে হবে, সবাই মিলে উলুধ্বনি আর হরিধ্বনি, জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রভানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে রাধে তোমায় পারে পারে।